আলামিন হোসেন জানতে চেয়েছেন হাঁটুর উপর উপরে কাপড় উঠলে কি উঁজু থাকবে না নাভির নিচে যদি প্যান্ট থাকা অবস্থায় নামাজ হবে দেখুন ভাই আলামিন হাঁটুর উপরে কাপড় ওঠার সাথে অজু থাকা বা না থাকার কোনো সম্পর্ক নেই আমাদের দেশে অনেক ভাই বোন মনে করেন যে হাঁটুর উপরে কাপড় উঠলে বা সতর উন্মুক্ত হয়ে গেলে ওযু ভেঙে যায় না অজু ভাঙার বিষয়টি সম্পৃক্ত হলো শরীরের কোনো অংশ থেকে নাপাকি বের হওয়ার বিষয়ের সাথে ঘুমনোর সাথে সম্পর্ক যার কারণে আপনার সতর মুক্ত হয়ে গেলে উজু ভাঙবে না তবে হ্যাঁ মানুষের সামনে যদি বিনা কারণে আপনি সতর মুক্ত করেন তাহলে তার কারণে আপনার গুণা হবে সেটি ভিন্ন বিষয় কিন্তু উজু ভাঙার সম্পর্ক এর সাথে না আবদুল্লাহ ফাইয়াজ জানতে চেয়েছেন ইস্তেখারা নামা সম্পর্কে একটু ব্যাখ্যা করে বলবেন কি কোনো কাজে পরবর্তীতে কি করব এ বিষয়ে ইস্তেখারা করা যাবে কি না হ্যাঁ ভাই আবদুল্লাহ ফাইয়াজ ইস্তেখারার বিষয়টি হলো যে দুনিয়াবি কোনো বিষয়ে অর্থাৎ আপনি বিয়েশাদি ব্যবসা বাণিজ্য অথবা কোনো সফর বা কোনো সিদ্ধান্ত দুনিয়াবি ক্ষেত্রে পার্থিব কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহ সাল্লাহর কাছে কল্যাণ কামনা করে ইস্তেহারার সাল্লা তাই করতে পারেন রসুলি করিম সাল্লাহিসাল্লাম একজন সাহিব বলেছেন যে তিনি আমাদেরকে অর্থাৎ নবী সাল্লাহিম আমাদেরকে ইস্তেহারা শিখিয়ে দেন যেভাবে না আমাদের সুরা শিক্ষা দেওয়া হয় يا شيخ نبض اللهم قلت <applause> اللهم إني أستغفرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر <applause> ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني وما عاش أمري فيسره لي وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني وما عاشوا أمري فاصرفني عنه واصرفه عني বখদুল্লি আল খাই রাহাই এই দোয়াটার খোলাসা অর্থ হলো আল্লাহ আমি জানি না কোথায় কল্যাণ আছে কোথায় কল্যাণ আছে হাজাল আমরা যখন বলবেন তখন আপনি মনে করবেন কোন কাজটির জন্য আপনি আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনা করছেন কল্যাণের সিদ্ধান্ত জানতে চাচ্ছেন সে কাজটির কথা মনে করবেন হাজাল আমরা বলার সময় মনে মনে চিন্তা করবেন আল্লাহ অমুক কাজটি হাজাল আমরা মানতে এই কাজটি আল্লাহ এই কাজটি আমার যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন যদি অকল্যাণ হয় আপনি দূর করে দেন এভাবে ইস্তেখারা করতে থাকবেন দু নামাজ পড়ে দোয়াটা পড়তে থাকবেন বিভিন্নবার যতবার সম্ভব যেই কাজে ইস্তেখারা করতে চাচ্ছেন যদি কাজটা সহজ হয়ে যাবে সেদিকে আপনার মন ঝুঁকে যায় তাহলে বুঝবেন আল্লাহ সুমতালার পক্ষ থেকে সেখানে আপনার জন্য কল্যাণ রাখা হয়ে যদি ইস্তেখারা সঠিকভাবে হয়ে থাকে আর যদি সে কাজটি বাধাগ্রস্ত হয়ে যাবে আপনার মন সেদিকে অগ্রসর না হয় তাহলে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে সেখানে অকল্যাণ রয়েছে আপনার জন্য সেজন্য আপনি ওখান থেকে সরে আসবেন এ হলো ইস্তেখারা